ভয়াবহ বন্যায় যখন ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষজন রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি যখন জলের তলায়, ঠিক সেই সময় চোরের দলও সক্রিয় হয়ে উঠেছে। চুরির চিন্তায় বাড়তে থাকায় উদ্বেগ পুলিশ প্রশাসনও। শনিবার পূর্ব আগরতলা থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে একটি গাড়ি আটক করে। সেই গাড়ি থেকে বন্যার জলে তলিয়ে যাওয়া লোহার ব্রিজের প্লেট উদ্ধার করা হয়। জানা যায় সেগুলি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আটক করা হয় দীপঙ্কর শুক্ল দাস ও অরূপ দাস নামে দুই চোরকে। তাদেরকে বিভিন্ন চোরের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাছ থেকে আরও দুজনের নাম জানতে পারে পুলিশ। তাদেরকেও গ্রেফতার করা হয় এবং দুটি বাইক আটক করা হয়। জানা যায় রাজ্যের বন্যার কারণে এই জিনিসগুলি বাংলাদেশে পাচার করতে পারছিল না তারা, তাই এখানেই বিক্রি করার পরিকল্পনা ছিল তাদের। গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়। গত কয়েকদিন যাবত আমরা রাজ্যবাসী সবাই তো বন্যার কবলে ছিলাম, অনেক চলাফেরা আমাদেরকে সবদিকে কষ্টের মধ্যে থাকতে হয়েছে। কিন্তু তার মধ্যেও আমাদের মানে চোরের উপদ্রব কমেনি, চোর সে তার কাজ করেই যাচ্ছে। গতকালকে আমরা গোপন সূত্রের ভিত্তিতে একটা গাড়ি আটক করা হয়, যে গাড়িটাতে ব্রিজের লোহার যে ব্রিজগুলি আছে, যেগুলি বন্যায় এফেক্টেড হওয়ার পর কিছু কিছু ব্রিজ ভেঙে গেছে ভিতরের, বিশেষ করে ভিতরের এলাকা, ওই ব্রিজের লোহার প্লেটগুলি খুলে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে এগুলিকে এনেছিল। তো গোপন খবরের ভিত্তিতে গাড়িটা আটকানো হয় এবং সেই প্লেটগুলি যে যারা চুরি করেছে, যেমন দীপঙ্কর শুক্ল দাস এবং অরূপ দাস, এদেরকে আটক করা হয়। তো আটক করার পরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় বিভিন্ন চুরির বিষয় নিয়ে, যেহেতু তারা এই চুরির কাজগুলি সংঘটিত করেছে। তো ওদের কাছ থেকে আমরা আরও দুজনের নাম পাই এবং যাদের কাছ থেকে আমরা আরও দুটো বাইক উদ্ধার করতে পারি। তো এই বাইকগুলি গত একটা 9 তারিখে একটা 15 তারিখে চুরি হয়েছিল। একটা চুরি হয়েছে একটা এমজি বাজার এরিয়া থেকে, আরেকটা চুরি হয়েছে বাইপাস থেকে। তো এবং এই চুরির মালগুলিকে তারা বৃষ্টির জন্য তারা এগুলি শিফট করতে পারছিল না, বাংলাদেশ নিতে পারছিল না, তাই এগুলিকে ভেঙে এগুলিকে মডিফাই করে সেগুলিকে ওয়েট করে বিক্রি করার চিন্তা করেছে। কতজন চোর আটক করা? এখন পর্যন্ত আমরা 4 জনকে আটক করতে পেরেছি এবং 2 বাইক এবং 1টি ব্রিজের পার্শ্ব যেটা বললাম। তো এদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ডে আনবো, ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদের পরে যদি আরও অন্যান্য চুরির ঘটনার সঙ্গে তারা জড়িত থাকে তাহলে ওই চুরির মালগুলি উদ্ধার করবো এবং অন্যান্য যারা অ্যাসোসিয়েট আছে ওদের গ্যাং মেম্বার ওদেরকেও আমরা অ্যারেস্ট করবো। যে গাড়িটা দিয়ে ব্যবহার করা হচ্ছিল গাড়িটা কি তাদের না ওইটা ভাড়াটা কোনো গাড়ি? না না, ওদের গাড়ি, এরা চুরির জন্যই গাড়িটা ব্যবহার করে। কী গাড়ি এটা? টাটা ইচ। কোন জায়গা থেকে অ্যারেস্ট করা? নাম্বার হলো TR01AU1158। কোথায় থেকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে? ওই তো ইয়েতে সাধুটিলা, রবীন্দ্রনগর আর সাধুটিলা ঠিক মিডলে যে জায়গাটা সেখান থেকে।